পুনের স্টেশনের বাইরে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনায় প্রকাশ পেল সিসিটিভি ফুটেজ। চাঞ্চল্যকর এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ভেঙে পড়ে হোর্ডিংটি। ঘটনায় মৃত্যু হয়েছে চারজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের প্লেনে উঠছিলেন। বিমানবন্দরটি ছিল মিনিয়াপলিস সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই অবধি কোনো বিবাদ ছিল না, কিন্তু এরপরেই বাদল বিপত্তি। প্রেসিডেন্ট যখন প্লেনে সিঁড়ি বেয়ে উঠছেন, তখন পরিষ্কার দেখা গেল ট্রাম্পের বাঁ পায়ের জুতোর মধ্যে ঢুকে রয়েছে টয়লেট পেপার, আর তা নিয়ে কোনো রকম তেলদোল নেই প্রেসিডেন্টের। তিনি দিব্যি প্লেনে ঢোকার আগে উল্টো দিকে ফিরে সকলকে হাত নাড়লেন। জম্মুর রামবনে খাদে মিনিবাসপুরে নিহত 13, আহত বেশ কয়েকজন। উদ্ধার কাজ এখনও চলছে। সকালের কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শহরের বুকে ফের উদ্ধার হলো মাদক। 2407 কেজি গাঁজা সহ EM বাইপাসে আটক করা হলো একটি লরি। গ্রেপ্তার করা হয়েছে লরির চালক সহ দুইজনকে। একসময় অশান্ত জঙ্গলমহলে শিউলির সুবাস আটকে নাকে আসত পোড়া বারুদের গন্ধ। কান পাতলেই শোনা যেত ভারী বুটের আওয়াজ। পুজোর আনন্দ ভুলে অজানা আতঙ্কে দিন কাটত জঙ্গলমহলের বাসিন্দাদের। বাঁকুড়া জেলার সেই প্রত্যন্ত জঙ্গলমহলের রায়পুরের ফুলকুসমা বাজার সার্বজনীন পুজো কমিটি দর্শকদের, বিশেষত শিশু মনের সেরা পুজো উপহার দিতে চলেছে এবছর। ভারতের পাহাড় প্রমাণ রানের সামনে মাথা নোয়ালো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র 181 রানে। ওয়েস্ট ইন্ডিজের লড়াই শেষ মাত্র 48 ওভারে। প্রথম ইনিংসে 4 উইকেট পকেটে পড়েন অশ্বিন। 468 রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করালো বিরাটরা। বাঙালির প্রাণের দুর্গাপুজোয় গঙ্গারামপুরের কংক্রিটের শহরের মাঝে এক টুকরো বাঁকুড়া এবং বীরভূমের গ্রাম্য পরিবেশ এবং সংস্কৃতি উপহার দিতে চলেছে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব। 54 বর্ষে প্রায় 10 লক্ষ টাকা ব্যয় সেজে উঠতে চলেছে চৈতালি ক্লাবের পূজা মঠ। ব্রাজিলিয়ান কিংবদন্তি জানান, মেসি এবং রোনাল্ডো দুজনেই ভিন্ন ধারার ফুটবলার, তাই দুজনের মধ্যে তুলনা করাটা কঠিন। তবে এরপরে নিজেদের পছন্দের একাদশে LM10 কে বেছে নেন কালো হিরে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, বরং লিওনেল মেসিকেই তিনি তার দলে জায়গা দেবেন। ভারতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন ফুটবল সম্রাট পেলে। রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ মোটেও ভালো নজরে দেখছে না নাইকির কর্তারা। ব্যাপারটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সাফ বক্তব্য, কোনোভাবেই বিশ্বজুড়ে বাজার নষ্ট করা চলবে না, তাতে রোনাল্ডোর নাম তাদের ব্র্যান্ডের থেকে আলাদা করতে হলে হবে। শুধু নাইকি নয়, ট্যাগওয়ের, হার্বাল লাইফ, আমেরিকান ট্যুরিস্টার, ESports সহ আরও বহু নামিদামি ব্র্যান্ডের সঙ্গে রোনাল্ডোর বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। সেই প্রতিটা সংস্থাই এখন চুক্তি বাতিল করা ভাবছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।